সো গাইস, ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা। এটা আজকে সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওটায় আজকের ম্যাচ নিয়ে একটু আলোচনা আছে। যদি তোমরা না দেখে থাকো, আই কার্ডে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। তো ওই ভিডিওটা শুরু করার আগে বলে দিই যে এসসি ইস্ট বেঙ্গল আর মুম্বাই সিটি এফসি আজ মুখোমুখি হতে চলেছে 7:30টার সময়। এটা কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ, মুম্বাই সিটির হোম ম্যাচ। মুম্বাই সিটি এর আগে কিন্তু দুটো ম্যাচ খেলেছে, যদি পারফরমেন্সের বিচার করো 50-50 হবে। কারণ একটা ম্যাচ, প্রথম ম্যাচ, যেটা নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে এক গোলে হেরেছে, সেটাতে আহমেদ জাহু লাল কার্ড দেখেছিল, আপনারা জানেন। ঠিক সেরকমই যেটা সেকেন্ড ম্যাচ খেলেছে গোয়ার বিরুদ্ধে, সেটা অ্যাডাম লেফ্রন্টের একদম লাস্ট মিনিট পেনাল্টি, 95 মিনিটে যে পেনাল্টিটা পায়, সেই পেনাল্টির করা একমাত্র গোলে কিন্তু জেতে মুম্বাই সিটি। সেই ম্যাচেও এফসি গোয়ার তালাং লাল কার্ড দেখেছিল। যদি এই দুটো ম্যাচ মুম্বাই সিটি দেখা যায়, মুম্বাই সিটি আর এসসি ইস্ট বেঙ্গলের মধ্যে একটা জিনিস খুব সিমিলার চোখে পড়বে এই আইএসএলে। তবে যেহেতু এসসি ইস্ট বেঙ্গল একটাই ম্যাচ খেলেছে, তো কাকতালীয়ভাবে হলেও দুটো টিমের মধ্যে একটা জিনিস যেটা সমমানের বলবো, সেটা হচ্ছে দুটো দলই কিন্তু পায়ে বল রেখে এবং পজিশনাল ফুটবল খেলতে পছন্দ করে। আপনারা যদি মুম্বাই সিটির দুটো ম্যাচের নজর রাখেন, আপনারা দেখবেন নর্থ ইস্টের সাথে কিন্তু প্রায় 66% বল পজিশন ছিল মুম্বাই সিটির দখলে। ঠিক সেরকমই গোয়ার বিরুদ্ধেও কিন্তু 56% বল পজিশন ছিল মুম্বাই সিটির দখলে। অন্যদিকে যদি আপনারা এসসি ইস্ট বেঙ্গলের স্টার্ট দেখেন, যে ফার্স্ট ম্যাচ দু গোলে হেরেছে, একদম ঠিক যে দু গোলে হেরেছে ফার্স্ট ম্যাচ, কিন্তু যদি আপনারা স্ট্যাটস দেখেন সেক্ষেত্রে দেখবেন 68। এটা অ্যাকচুয়ালি আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখায়, যাই হোক গুগলের বেস করে যদি ধরা হয় 68, আদারওয়াইজ 59% বল পজিশন কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের দখলে ছিল। দুটো দলই পাস খেলতে খুব পছন্দ করে। তবে হ্যাঁ, একটা জিনিস এসসি ইস্ট বেঙ্গলের যেটা প্রবলেম, সেটা হচ্ছে যেহেতু বক্স স্ট্রাইকার নেই, তাই পেনিট্রেটিভ জোনে গিয়ে না আটকে যাচ্ছে এসসি ইস্ট বেঙ্গলের আক্রমণগুলো। তবে হ্যাঁ, পাসিং ফুটবল অবশ্যই দুটো দলই ভালো খেলে, তো সেই অনুযায়ী যদি আপনারা হিসাব করেন, আজকের ম্যাচটা দেখার জন্য খুব ভালো হবে। গোল স্কোর যাই হোক বা যেই জিতুক যেই হারুক, দুটো দলের মধ্যে যে সুন্দর ফুটবল খেলার প্রচেষ্টা, এটা কিন্তু চোখ টেনেছে মুম্বাইয়ের প্রথম দুটো ম্যাচে এবং এসসি ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচে। তো এবার দেখা যাক যে কী হয়। মুম্বাই কিন্তু শেষ ম্যাচ অর্থাৎ এসসি ইস্ট বেঙ্গলের সাথে মুখোমুখি হওয়ার আগেই কিন্তু মুম্বাই সিটি এক গোলে হেরেছে এফসি গোয়ার সাথে। ঠিক সেরকম এসসি ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচ হেরে কিন্তু মুম্বাইয়ের মুখোমুখি হচ্ছে। তো যদি লাইন আপ বলেন, লাইন আপ বললে মুম্বাই সিটিতে কিন্তু এই ম্যাচে কিন্তু আহমেদ জাহুকে দেখা যাবে, যেহেতু প্রথম ম্যাচে লাল কার্ড দেখেছিল গোয়ার বিরুদ্ধে, তিনি ছিলেন না। তো এই ম্যাচে কিন্তু আহমেদ জাহু ফিরে আসবে, এবং প্রথম ম্যাচের যে মুম্বাইয়ের লাইন আপটা ছিল, সেটা কিন্তু হয়তো এই ম্যাচে সার্জিও লোভেরা হয়তো সে এই ম্যাচে কিন্তু খেলতে দেখা যেতে পারে মুম্বাইকে সেই ফরমেশনে 4-2-3-1। আবার বলছি 4-2-3-1 না হয়ে আজকে কিন্তু 4-3-3-তেও খেলাতে পারেন সার্জিও লোভেরা। তবে হ্যাঁ, ওগবেচে আর লেফন্ড্রে দুজনেই কিন্তু আজকে প্রথম একাদশে থাকবেন। তার সাথে বিদেশি যদি চয়ন বলেন, তাহলে ওগবেচে লেফন্ড্রের সাথে হুগো বৌমস, আহমেদ জাহু, হার্নান সান্টানা, এই কিন্তু মুম্বাই সিটির বলা যেতে পারে বিদেশি চয়ন হতে পারে। আর আপনাদের আগেও বলেছি মেহতাব সিংয়ের এই ম্যাচে খেলার সম্ভাবনা নেই। তবে প্রথম ম্যাচের যদি আপনারা ফরমেশন দেখেন, 4-2-3-1-এ খেলেছিল অমরিন্দর সিং, মন্দার রাও দেশাই ছিল সেন্টার ব্যাকে, লেফট সেন্টার ব্যাকে মন্দার রাও দেশাই, হার্নান সান্টানা, সার্থক গলুই, মোহাম্মদ রাকিব, মাঝমাঠে রাউলিন বর্জেস, আহমেদ জাহু, আপফ্রন্টে রেনিয়ার ফার্নান্ডেজ, হুগো বৌমস, অ্যাদাম লেফন্ড্রে এবং সিঙ্গেল স্ট্রাইকার ওগবেচে, এইভাবে কিন্তু দলটাকে সাজিয়েছিলেন। সেইটাই কিন্তু আজকেও হতে পারে, তবে ফরমেশানে একটু বদল আনতে পারেন, যেহেতু আক্রমণাত্মক ফুটবল খেলবেন বলেই ধরা হচ্ছে সেক্ষেত্রে। আর যদি আপনারা এসসি ইস্ট বেঙ্গলের বলেন, তাহলে এসসি ইস্ট বেঙ্গলের কিন্তু ফরমেশানে বদল আসবে, এবং যে ম্যাচ, প্রথম ম্যাচ যে এসসি ইস্ট বেঙ্গল খেলেছিল এটিকে মোহনবাগানের সাথে, সেই ম্যাচের যে দল বা সেই ম্যাচের যে লাইন আপ, তাতেও কিন্তু আপনারা পরিবর্তন দেখবেন, সেরকমই কিন্তু আশা করা হচ্ছে। কারণ প্রথম ম্যাচে যদি আপনারা নজর রাখেন, দেবজিৎ মজুমদার সেন্টার ব্যাকে ছিল, ড্যানি ফক্স, স্কট নেভিল, সাথে রানা ঘরামি, লেফট সাইড ব্যাকে ছিল নারায়ণ দাস, মাঝমাঠে স্টেইনম্যান, লোকেন মিতেই, সুরচন্দ্র সিং, আর
আপ ফ্রন্টে বলবন্ত সিংয়ের সাথে জ্যাক কক্স, ম্যাঘোমা আর অ্যান্থনি পিলকিংটন। এই রানা ঘরামি আর নারায়ণ দাসের যদি আপনারা সাইডটা দেখেন, নিজের লেফট সাইডটা, এই লেফট সাইডটা কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের কোনো কারণে কিন্তু ক্লিক করেনি, বলা যেতে পারে যে ক্লিক করেনি প্রথম ম্যাচে, এবং বেশিরভাগ আক্রমণ কিন্তু সেই জায়গা থেকেই হচ্ছিল। অন্যদিকে যদি আপনারা মুম্বাইয়ের সাইড রাইট সাইডটা দেখেন, মুম্বাইয়ের রাইট সাইডটা কিন্তু প্রত্যেকটা ম্যাচে ধারাবাহিকভাবে ভালো খেলছে, প্রত্যেকটা ম্যাচে। এর আগের ম্যাচেও গোয়ার বিরুদ্ধেও কিন্তু মুম্বাই সিটি ভালো পারফরমেন্স করেছিল এবং রাইট সাইড দিয়ে তাদের আক্রমণগুলোও খুব ভালো ওঠে। আপনারা যদি রাইট সাইডটা নজর রাখেন, মোহাম্মদ রাকিব, রাউলিন বর্জেস, আফটনটে অ্যাডাম লে ফন্ড্রে ফার্স্ট ম্যাচ খেলেছিল, এই রাইট সাইডটা কিন্তু খুব স্ট্রং। ঠিক সেরকমভাবেই কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের লেফট সাইডটা খুবই উইক প্রথম ম্যাচ অনুযায়ী। এখন দ্বিতীয় ম্যাচে এই জায়গাটায় কী পরিবর্তন আনেন রবি ফাওলার, এটা অবশ্যই দেখার। তবে বিকাশ জাইরু হয়তো থাকতে পারেন, আবার বলছি বিকাশ জাইরু হয়তো থাকতে পারেন টিম স্কোয়াডে, প্রথম একাদশেও কিন্তু থাকার সম্ভাবনা প্রবল বিকাশ জাইরু, এবং সিকে ভিনিতেরও কিন্তু প্রথম একাদশে থাকার সম্ভাবনা প্রবল। তবে ডিফেন্স লাইন সেন্টার ব্যাকটা কিন্তু পরিবর্তন হতে পারে, ড্যানি ফক্স এবং স্কট নেভিলের সাথে কিন্তু রানা ঘরামির জায়গায় মোহাম্মদ ইরশাদ বা গুরতেজ সিংকে দেখা যেতে পারে, যা সম্ভাবনা তাতে গুরতেজ সিংই এগিয়ে আছেন বলা যেতে পারে প্রথম একাদশে থাকার জন্য। আর একদম আপ ফ্রন্টে কিন্তু বলবন্ত সিংয়ের জায়গায় যেই শুরু করবেন, এরকমই কিন্তু ফরমেশন সাজাতে পারেন রবি ফাওলার। আবার বলছি আক্রমণাত্মক ফুটবল খেলবে, প্রথম হাফেই গোল তুলে নেওয়ার একটা মরিয়া প্রচেষ্টা এসসি ইস্ট বেঙ্গলের মধ্যে থাকবে। আর এই ম্যাচে দেখার অ্যান্থনি পিলকিংটন এবং জ্যাকোয়েস ম্যাঘোমা দুজনের কাছ থেকেই আগের দিন তাদের ইন্ডিভিজুয়ালি কিছু ঝলক আমরা দেখেছি, তবে মাঝ মাঠে কিন্তু স্টেইনম্যানের ভূমিকাটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বল হোল্ড করে আপ ফ্রন্টে বল বাড়ানো, এই ফরমেশনটা বা এই জায়গাটা কিন্তু এই ভিলে ম্যাটি স্টেইনম্যান, এর উপরে কিন্তু নজর রাখতে হবে আপনাদের। আর দুটো উইং বরাবর কিন্তু ফাওলার উইং বরাবর ফুটবল খেলাতে বেশি পছন্দ করেন, যেটা আমরা আগের ম্যাচে মিস করেছি বলতে পারি। তো এই দুটো উইং কিন্তু আজকে দেখার, যে সূর্যচন্দ্র সিংই কি প্রথম একাদশে থাকেন নাকি তার জায়গায় সিকে ভিনিতকে খেলানো হয়, আর নারায়ণ দাসের জায়গায় বিকাশ জাইরুকে খেলানো হয় কিনা সেটা একবার আমরা দেখব। অবশ্যই প্রথম একাদশ চয়নে আজকে একটু নজর দিতে হবে এসসি ইস্ট বেঙ্গলের, কীরকমভাবে টিম ফরমেশন সাজান সেটার উপর নজর থাকবে। তো সবশেষে বলি, যদি আমাদের জিজ্ঞেস করো, অনেকে জিজ্ঞেস করছে আপনাদের কী মতামত আজকে খেলার স্কোর কী হতে পারে, আবার বলবো খাতায় কলমে মুম্বাইয়ের স্কোয়াড অনুযায়ী যদি আমরা বিচার করি, বিদেশি অনুযায়ী যদি বিচার করি, তবে আমাদের মতে মুম্বাই এগিয়ে আছে। আর যদি আপনারা পারফরমেন্স বিচার করেন, এখনও বলবো মুম্বাই সিটি কিন্তু তাদের ধারে ভারে পৌঁছাতে পারেনি, এখনও নড়বড়ে তাদের ডিফেন্স লাইন থেকে শুরু করে প্রত্যেকটা পজিশন এখনও ঠিক শেপে আসেনি পুরো মুম্বাই সিটির টিমটা, সেটার যদি সুযোগ কাজে লাগাতে পারে অবশ্যই কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের জেতার সম্ভাবনা আছে এই ম্যাচে। তো এই ছিল মোটামুটি আমাদের বিশ্লেষণ আজকের মুম্বাই সিটি এবং এসসি ইস্ট বেঙ্গল ম্যাচটা নিয়ে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। তো থ্যাংক ইউ। আর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কী মনে হয় আজকে ম্যাচের স্কোর কী হতে পারে। থ্যাংক ইউ।